সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দর্শক শ্রোতা, রয়েছি আমরা আমবাড়ি হাট, পার্বতীপুর উপজেলা, দিনাজপুর জেলা। সপ্তাহে কিন্তু দুই দিন, সোমবার শুক্রবার হাট বসে। আজ ছিল সোমবার। সোমবারে হাটটা সচরাচর ছোটই হয় এবং আমরা কিন্তু শেষের দিকে রয়েছি, যার ফলে দেখছেন যে আমদানিটা একটু কমে গিয়েছে, মানে বেচা বিক্রি হয়ে গিয়েছে। আমরা আজকে আপনাদের খামার উপযোগী বড় বড় সাইজের ফ্রিজেন এবং ক্রয়জাতের সারের দামের ধারণা দিব। আমরা একটা দেখছি সামনে, এখান থেকে শুরু করবো। ভাই আসসালামু আলাইকুম। আপনার ভাইয়া? জি ভাই। দাঁত হয়েছে ভাই? না ভাই, এটা 14 মাস বয়স ভাই। 14 মাস বয়স? তার মানে অনেক মোটা তাজা হবে আরো। হ্যাঁ ভাই। কত চাচ্ছিলেন ভাইয়া? দাম চাচ্ছি 145 ভাইয়া। 145? এখন পর্যন্ত কত দিয়েছে ভাই? 20,000 পর্যন্ত বলছে ভাই। 20 দেওয়া যায় না? না ভাই। কত লাস্ট চিন্তা ভাবনা? এই 30-এর একটু কম হলে, 25-এর মধ্যে হলে বিক্রি করবেন। এইটা এটা কার? এটা কার? ও, এটাও আপনাদের ভাই? এটা কত চাচ্ছেন? 1,10,000। হয় না? দাঁত তো হয় নাই? ও, দুইটা হয়ে গেছে। কি অবস্থা, কত দেয় কাস্টমারে? 95। কেমন লাস্ট চিন্তা ভাবনা? 100-এর কাছাকাছি হলে এটা বিক্রি হবে। 95 পর্যন্ত বলছি, 100-এর কাছাকাছি হলে এটা বিক্রি হবে। ঠিক আছে, কয়টা নিয়ে আসছিলেন আজকে ভাইয়া? চারটা? দুইটা বিক্রি হয়েছে, দুইটা আছে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমরা একটা দেখি এই পাশে। ভাই কত যাচ্ছেন এটা? 1,30,000। দেখছেন গেট আপটা কিন্তু বেশ সুন্দর। ভাইয়া কত বললো কাস্টমারে? উনি ধারণা দিতে পারছে না। কই গরুর লোক নাই? কোথায় গেল ভাই? উনি নাই? আপনার ভাইয়া? ও, কত চাইলেন? কত কয়? 70-75 আর 130। কেমন লাস্ট চিন্তা ভাবনা? 95? আচ্ছা আচ্ছা, 95 হলেই কিন্তু বিক্রি করতে চায়। দেখছেন চাওয়া দাম 30, বিক্রি করতে চাই 95। এটা কত দাম চাচা? দাম 80,000। 80? কত কয় কাস্টমারে? কত? 70। কেমন লাস্ট বেচা বিক্রি রেট? 75। 70 পর্যন্ত বলছে, 75 হলে বিক্রি হবে এইটা। আমরা একটা দেখছি এই পাশে একটা। ভাই এটা কত চাচ্ছিলেন? 72। কত বলে ভাই? 62-63। কেমন লাস্ট বেচা বিক্রি রেট? 66 হলে বিক্রি হবে। 62-63 বলছে, 66 হলে কিন্তু এটা বিক্রি করতে চাই। ভাই কি জোড়া আপনাদের? এটা কত চাচ্ছিলেন? এটা 75। কত বলে? কত বলে? 60-65। 75 চাওয়া, 60-65 বলছে। কেমন বিক্রি রেট বলেন তো? 70-1,000 কম। আর এটা 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 কত হলে দেওয়া যাবে? 65 হলে এটা বিক্রি হবে। 72 চাওয়া দাম, 65 হলে বিক্রি করতে চাই। দেখছেন আপনারা, দেখানোর চেষ্টা করছি।
আমরা একটু চলে যাই সামনের দিকে। এখানে একটা দেখলাম আমরা যে তখন থেকে দাম দর চলছিল, তো দেখি কি অবস্থা হইল না। নয় বলতে কত ভাই? 89। আর আপনারা কত চাইলেন? না হয়ে গেছে, শুধু 800 টাকার। এইগুলো তো লাভ না হলে কোনদিন কিনতে আসবে না। তার মানে হবেই তাই নাকি? আচ্ছা আচ্ছা। আর ওটা ওটা কত পড়ছে ভাইয়া? ভাই ওটা কত নিছেন? ওটা ওইটা 80, আর এটা হচ্ছে 89 আর 290। এই যে মোটামুটি শেষের দিকে, তো চলেন আমরা আর একটু সামনের দিকে যাই। এখানে একটা আমরা ফ্রিজিয়ান দেখছি। চাচা ভালো আছেন? হ্যাঁ। কত চাচ্ছেন? 70-72। কত হলে বিক্রি করবেন? 80। 70-72 বলছে আর লাস্ট হচ্ছে 80। দেখছেন, দেখানোর চেষ্টা করছি আমরা 70-72 এবং 80। আমরা আর একটু দেখি ভিতরের দিকে। এটা কার ভাই? এটা এটা ভাই লোক নাই ভালো আছেন? এটা কত চাচ্ছিলেন দাম? 105। এখন পর্যন্ত কত বলছে? 90 ভাঙতে। কেমন বেচা বিক্রি রেট বলেন তো? 92। ও 95। 90 ভাঙে তো বলে 95,000 হলে এটা বিক্রি। তো দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।